सुप्रिय दर्शक আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রেশমি চিকেন মশলা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি চিকেন নিয়েছি, দেখেন চিকেনটা আমি রেগুলার পিস করে নিয়েছি। সেখানে আমি আদা রসুনের পেস্ট দুটোটা একসঙ্গে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপ। দেখেন আমি এখানে চিজ নিয়েছি, দেখেন আমি চিজটা গ্রেট করে দিয়ে দিয়েছি। দেখেন আমি 1 টেবিল চামচ ক্রিম দিয়ে দিচ্ছি, আমি ফ্রেশ ক্রিমটা দিয়েছি। এই ভালো করে সবগুলো একসঙ্গে মিক্স করে দিই। দেখেন আপনারা চাইলে চিজটা স্কিপ করতে পারেন। দেখেন আমার মিক্স করা হয়ে গেছে। আমি আবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, দেখেন জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন, শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন, গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। আমি দিয়ে একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে ডেকে আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। আমি পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন এখন আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, কাঠ বাদাম নিয়েছি, আমি কাঁচা লঙ্কা নিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ অয়েল দিয়ে দিচ্ছি, দেখেন পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়ে। দেখেন আমি ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটা। দেখেন আমি এখানে কাঠবাদাম দিয়ে দিয়েছি, কাজু বাদামও দিয়ে দিয়েছি। দেখেন কাঁচা লঙ্কা দিয়ে সবগুলো একসঙ্গে আমি কিছুক্ষণ রোস্ট করে নিচ্ছি। দেখেন সময় নিয়ে আমি এটা রোস্ট করে নিচ্ছি। দেখেন আমার কড়া হয়ে গেছে। আমি এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন আমি পেস্ট করে নিয়ে আসি, দেখেন আমি একদম মিহি করে পেস্ট করেছি। এখন আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি ঘি আর অয়েল দুটোটা সম পরিমাণে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু কুকিং অয়েল দিয়েও রান্না করে নিতে পারেন, ঘিটা স্কিপ করতে পারেন। আমি এখন চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আমি একটু কষিয়ে নিচ্ছি। আজকে রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি একবার হলো ট্রাই করবেন। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখন ঢাকনা খুলে দেখে নিচ্ছি কেমন হয়েছে। আমি এখানে আমি আগে পেস্ট যেটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করে নেওয়া হয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে ডেকে আবার রান্না করে নিচ্ছি। আমি দেখে নিচ্ছি কেমন হয়েছে। দেখেন আমারটা আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই, চিকেন থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। রেশমি চিকেন মশলাটা খেতে কিন্তু অনেক মজা, অনেক ইয়ামি। বাচ্চারা তো অনেক লাইক করে। যারা ব্রয়লার মুরগি পছন্দ করে না তারা এটা রান্না করে একবার খেয়ে দেখবেন, দেখবেন কত ইয়ামি, খেতে কিন্তু অনেক মজা। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন আমি আবার এটা নেড়ে ছেড়ে দিচ্ছি, আমার রান্না করা হয়ে গেছে। আমি এখন সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। দেখেন গ্রেভিটা কত ঘন হয়েছে, ক্রিমি ক্রিমি হয়েছে, খেতে কিন্তু অনেক মজা। আশা করছি একবার হলো ট্রাই করবেন।